তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। গোপালনগর থানায় অভিযোগ দায়। অভিযোগের তির বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির। রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ফেস্টুন কাট আউট খুলে ছিঁড়ে রাস্তার পাশে নয়নজলিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোপালনগর থানার রামচন্দ্রপুর এনসি রোড এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখতে পান তাদের প্রার্থীর বিশাল কাট আউট রাস্তার পাশের নয়নজলিতে পড়ে আছে। এই ঘটনা দেখে উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। খবর দেওয়া হয় নেতা কর্মীদের। গোপালনগর থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদেরকেই দায়ী করেছে তৃণমূল। কারভাবে বলেছিলাম যে তোমরা যে কাজ করতেছ, এটা যদি কেউ ভেঙ্গও ফেলে তাহলে হবে কি, তোমাদের তা ক্ষতি হচ্ছে না, তাহলে এক পার্টির তা ক্ষতি হচ্ছে, তাহলে আমরা মনে করবো যে তাহলে এইটা বিজেপি করতে পারে, এরকম একটা ধারণা হতে পারে। গোপালনগর তৃণমূল যুব সভাপতি সুজন মজুমদার বলেন, এই এলাকায় আমাদের প্রার্থীর নামে বেশ কিছু ব্যানার কাট আউট খুলে ছিঁড়ে ফেলা হয়েছে। শান্তনু ঠাকুরকে মানুষ পাঁচ বছর দেখতে পাননি। মতুয়া অধ্যুষিত রামচন্দ্রপুরের মানুষেরা এবার আর বিজেপির পেছনে নেই, সেটা বুঝতে পেরেই হতাশা থেকে বিজেপি এগুলি করছে। রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে, কোথায় চলে গেছে জানি না, একটা ফ্লেক্স এখানে একটা পুকুরে ছিঁড়ে ফেলে রেখেছে। শান্তনু ঠাকুর বিগত পাঁচ বছরে রামচন্দ্রপুরে কখনো আসেনি। রামচন্দ্রপুরের যে সংস্কৃতি, কখনো রাজনৈতিক দ্বন্দ্ব বা গন্ডগোল হয়নি, এবছরই দেখছি এই ফ্লেক ছিঁড়ে, ফ্ল্যাগ ছিঁড়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি বিষয়টা থানায় জানিয়েছি, গোপালনগর থানায়, এবং বলেছি প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি বলেন, বিজেপি ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূলরা বুঝেছে ওদের প্রার্থী হারবে, সে কারণেই সিম্প্যাথি আদায়ের জন্য এসব কাণ্ড ঘটিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়াতে বিশ্বাসী নয়। তৃণমূলের লোক তারা নিজেরা জানেন যে তাদের প্রার্থী এখানে হারছেন, তার জন্য এইসব পথ অবলম্বন করছেন। তো এসব করে কোনো লাভ হবে না, প্রচারে আসার জন্য এইসব করছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে তৃণমূল আপনারা হারছেন, হারছেন, হারছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।